শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর। ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কম্বল হস্তান্তর করে আশা এনজিও ঝিনাইদহ শাখা। সে সময় জেলা প্রশাসক মনিরা বেগমের হাতে 350 পিস কম্বল হস্তান্তর করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা, আশা এনজিওর ডিস্ট্রিবিউশন ম্যানেজার হাফিজুর রহমান, আর এম জানবার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।